গুড ইভিনিং ভিউয়ার্স। এক পশলা বৃষ্টি আমাদের খানিকটা স্বস্তি অবশেষে এনে দিল। শরতের নীল আকাশ পেজা তুলো আর কাশফুল জানান দিচ্ছিল মায়ের আগমনী বার্তা। তবে ঠিক এই সময়ে এক পশলা বৃষ্টি কোথাও না কোথাও একটা স্বস্তি আমাদের অবশ্যই এনে দিয়েছে। কারণ বেশ কিছু দিন থেকে তীব্র দাবদাহে আমরা প্রত্যেকেই কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছিলাম, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিকেলের এই বৃষ্টি কোথাও না কোথাও স্বস্তির একটা হাওয়া, স্বস্তির একটা বাতাবরণ অবশ্যই দিচ্ছে। অনেকেই হয়তো এমন হতে পারেন যে পুজোর বাজার করতে গিয়েছেন, আর পুজোর বাজার করতে গিয়ে হয়তো বা অনেকে আটকে পড়েছেন এমনও হতে পারে। তবে বেশ কিছুদিন যেইভাবে একটা গরম বা একটা তীব্র দাবদাহ আমরা প্রত্যেকেই অনুভব করছিলাম, সেই জায়গায় উত্তরবঙ্গে এই বৃষ্টি কোথাও না কোথাও একটা স্বস্তি অবশ্যই দিয়েছে। যদিও দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ একেবারেই জলমগ্ন হয়ে পড়েছে, সে খবর আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছেন বা শুনছেন। তবু এই বৃষ্টিকে আমরা সবসময় খুব ভালোভাবেই যে নিই তা বলাই যেতে পারে, কারণ দীর্ঘ কয়েকদিনের যে গরম, সেই গরম থেকে কোথাও না কোথাও একটা নিস্তার আমরা প্রত্যেকেই কিন্তু পাই। এক পশলা বৃষ্টি বিকেলবেলা গরম চায়ে চুমুক, এটা আমরা বোধহয় অনেকেই ভীষণভাবে ফিল করি। বিকেল হয়ে গিয়েছে কিন্তু অনেকেই হয়তো ভাবছেন বা বলবেন যে এরকম বৃষ্টি তো সবসময় হয়ে থাকে, এ আবার নতুন কি? তবে না, শরৎকালে এমনভাবে বৃষ্টি আসলে আমাদের অনেকেরই কিন্তু মুখটা ভার হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেকেরই চিন্তায় এটাই থাকে পুজোর বাজার, পুজোর কেনাকাটা বা পুজোর দিনগুলো হয়তো এভাবে বৃষ্টিতেই চলে যাবে। তবে গত দুবছর থেকে পুজোর যে আনন্দ, পুজোর যে মজা, সেটা আমরা অনেকেই হয়তো সেইভাবে উপভোগ করতে পারছি না। হয়তো আগামী বছর আমরা হয়তো সেইভাবে উপভোগ করতে পারবো ঠিকই, কারণ এখনও আমাদের রাজ্য কেন, আমাদের দেশের থেকে কোভিড পরিস্থিতি যে অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখনও কোভিড-19 চলে যায়নি, কাজেই সেই দিকটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে। তবে একটুখানি যদি দেখা যায় যে আজ বিকেল থেকেই আকাশ কালো করে আকাশের মুখ ভার হয়ে গিয়েছিল, আর এই বৃষ্টি আসবে আসবে ভাবতে ভাবতেই কিন্তু সেই বৃষ্টি একেবারে চলে এসেছে। তো হয়তো অনেকেই বাইরে বেরিয়ে পড়েছেন, তারা হয়তো বৃষ্টিতে আজ ভিজেও গিয়েছেন, অনেকে হয়তো সাথে বর্ষাতি বা ছাতা নিয়ে যাননি। তবু কিছুদিন যেইভাবে তীব্র দাবদাহ আমরা প্রত্যেকেই কষ্ট পাচ্ছিলাম বা ভাবছিলাম ইস একটু বৃষ্টি হলে বোধহয় ভালোই হয়, তো সেই দিকে দেখিয়ে কিন্তু প্রকৃতি আমাদের ওপর একদম সদয় হয়েছে এবং সুন্দর বাড়িধারায় আমাদেরকে কিন্তু এইভাবে সিক্ত করছে। প্রকৃতির খেলা সত্যি বোঝা ভার। আর এর পাশাপাশি অবশ্যই এটাই আমি উল্লেখ করব, এত বৃষ্টি বোধহয় এবছর আমাদের কেন হচ্ছে তার একটা কারণ আমরা অবশ্যই এটা বলতে পারি বা উল্লেখ করতে পারি যে কোথাও না কোথাও কোভিড পরিস্থিতি আমাদেরকে সেই দিকটি মনে করিয়ে দিয়েছে বারবার, যে প্রকৃতিকে ধ্বংস করা, গাছ ধ্বংস করা, এই বিষয়গুলোর বোধহয় যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর যেইভাবে কোভিড-19 পরিস্থিতি আমাদের সমগ্র দেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর সবুজায়নের কাজও হয়েছে এবং উদ্যোগ হয়েছে। সৌরভ ব্যানার্জি আপনি লিখেছেন, যাক একটু রিল্যাক্স হয়ে গেল। একদম ঠিক তাই সৌরভ, আপনি ঠিক বলেছেন। সারা দিনের ক্লান্তি আমাদের অবশ্যই রয়েছে, তার মধ্যে একদিকে রাজ্যে চলছে বিধিনিষেধ, কিছুদিন আগে আমরা লকডাউন থেকে বেরিয়ে আসলাম, অনেকেই হয়তো কর্মজীবনে ফিরেছেন, অনেকেই হয়তো কর্মজীবনে ফিরতে পারছেন না, তবুও বোধহয় আমরা এইভাবেই আশাবাদী থাকি। আর আমরা এইভাবেই আশা করে থাকি বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর প্রকৃতি বোধহয় সেটা আমাদের বারবার শিখিয়ে দেয়,
আঙুল দিয়ে চোখে। তবে যারা ঘরে বসে আছেন বা যারা হয়তো অফিসে একটু সময় কাটাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন যে আপনারা আজকের এই বৃষ্টিকে কিভাবে উপভোগ করছেন বা কি মনে হচ্ছে, বা কিছু যদি বলতে চান অবশ্যই কিন্তু বলতে পারেন। আর সত্যি যারা কর্মজগতে রয়েছেন তারা হয়তো ভাবছেন যে এই বৃষ্টিটা না আসলেই ভালো হতো। দাস আপনি লিখেছেন, আচ্ছা, আপনার পক্ষে যথেষ্ট এটা কষ্টদায়ক ব্যাপার যে আপনি যখনই ঘুরতে বেরোবেন ভাবেন আর তখনই বৃষ্টি পড়ে। এটা সত্যি বলবো যে বরুণ দেবতা আপনার উপর কেন এত সদয় নয় সেটা অবশ্যই বলবো, কিন্তু দেখুন তো আকাশটার মুখ এত ভার হয়ে রয়েছে আর কোথাও না কোথাও সেই ভার মুখ থেকে এইভাবে সিক্ত বাড়িধারা আমাদেরকে ধুয়ে দিয়ে যাচ্ছে, আমাদেরকে সিক্ত করে যাচ্ছে। কোথাও না কোথাও কিন্তু সত্যি একটা মনে প্রাণে একটা হালকা অনুভূতি, একটা ভালো লাগা অনুভূতি কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, পুজোর কিন্তু বাকি রয়েছে আর মাত্র কটা দিন। অনেকেই হয়তো টুকটাক করে কেনাকাটা শুরুও করেছেন, হয়তো বাজারে গিয়ে কিছু কিনবেন বলে ভাবছেন, তাদের হয়তো আজকের বিকেলটা পণ্ড গেল বটে। বা যারা ব্যবসায়ীরা আজ পসরা সাজিয়ে বসেছেন তারাও হয়তো ভেবেছিলেন যে অন্তত কিছু গ্রাহক তাদের কাছে আসবেন, সেই জায়গাটা হয়তো খানিক সময়ের জন্য আটকে গেল বই কি। তবে না, লাগাতার যেইভাবে তীব্র দাবদাহ হয়ে পুরোপুরি আমরা কষ্ট পাচ্ছিলাম, শুধু আমরা কেন বলবো, জীবগুলো অবশ্যই বলবো। উত্তম দে, একদম আপনার সঙ্গে আমি একদম সহমত, এটাই তো শিলিগুড়ির আবহাওয়া। আর এই আবহাওয়াটা বোধহয় সব থেকে বেশি জরুরি আমাদের জন্য, কারণ আমরা যত বেশি সবুজায়নের দিকে নজর দেব, যত বেশি আমরা সবুজকে বাঁচাতে পারবো, ততই কিন্তু প্রকৃতিও আমাদের ওপর হৃদয় থাকবে। ডিজে আকাশ সাহা আপনি লিখেছেন, যারা ফুটপাথ এবং হাট বাজারে দোকানপাট করে তাদের কষ্ট এবং খাওয়া বোঝানা বা ভাবে চলে, পুজোতে কিছুই রোজগার করবে এই বৃষ্টি। হ্যাঁ, আমি অবশ্যই আপনার সঙ্গেও অবশ্যই সহমত। আমি আবারও বলছি, অনেক মানুষ এমন রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা ফুটপাতে দোকান করে তাদের জীবিকা নির্বাহ করেন। একদিকে যেমন টানা লকডাউন চলেছে, একদিকে রাজ্যে বিধিনিষেধ চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনীতির পরিস্থিতি সত্যিই ভীষণ খারাপ রয়েছে। সেখানে হয়তো প্রচুর মানুষ এমন রয়েছেন তারাই পুজোর কটা দিন, উৎসবের কটা দিনই কিন্তু তারা একটু অপেক্ষা করে থাকেন যে হয়তো তাদের একটু পসরা সাজিয়ে তারা বসবে, কিছুটা বেচাকেনা তাদের হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তাদের কষ্টের দিকটাও বলাই বাহুল্য। তবে তবুও প্রকৃতির সঙ্গে আমরা কেউই পেরে উঠব না, এবং প্রকৃতি এইভাবেই তার খেলা খেলে যাবে এটা তো আমরা প্রত্যেকেই জানি, কাজেই এখানে আমাদের কোনো হাত একেবারেই নেই। তবে হ্যাঁ, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ, প্রকৃতিকে ভালো রাখার রূপতোর, প্রকৃতিকে সুস্থ রাখার উদ্যোগ, সেটা অবশ্য আমরা সকলে মিলে করতে পারি। তো আমাদের সঙ্গে যে সমস্ত ভিউয়ার্স আপনারা যুক্ত হয়েছেন, দেখুন যে সত্যি আজ বিকেল ঘড়ির কাঁটায় 4:35, কিন্তু আকাশকে দেখে, আকাশের মুখ ভার যতটা হয়েছে তা দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন সন্ধে ঘনিয়ে এসেছে, পুরো আকাশ কালো করে বাড়িধারায় আমরা প্রত্যেকেই সিক্ত হচ্ছি। অবশ্যই আপনারাও নিশ্চয়ই মনে প্রাণে এই বাড়িধারায় সিক্ত হচ্ছেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জন্য নিশ্চয়ই রয়েছে। আর অবশ্যই এটাই বলবো, সুস্থ থাকার অবশ্যই চেষ্টা করুন, এখনও যেহেতু করোনা চলে যায়নি কোভিড বিধিকে মেনে চলুন। আর অবশ্যই এইভাবে এই যে শিলিগুড়ির পরিবেশ আবার পুনরায় আগের মতন ভাবে ফিরে এসেছে, এটা কোথাও না কোথাও সেই সমস্ত মানুষদের উদ্যোগ যারা সবুজায়নকে বাঁচিয়ে রাখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করেছে, কাজেই আমাদেরও সেই দিকে এগিয়ে আসতে হবে। আর এভাবেই আমরা প্রকৃতির খেলায় নিজেদেরকেও এইভাবেই উপভোগ করতে পারবো বলে আশা করি। তো এখন
অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই নানান আপডেটের সঙ্গে। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।